सुप्रिय ओमान प्रवासी भाई ओ बोनेरा आसलामु आलाइकुम। आलहमदुलिल्लाह, आटका पड़ा ओमान प्रवासी दुश्चिंता दूर हलो। बांग्लादेश थेके फ्लाइट चालुर घोषणा दिल ओमान। महामारी करोनार कारणे दीर्घदिन बंधेर पर अवशेषे बांग्लादेश सह निषेधाज्ञार आवताभुक्त 18टी देशेर साथे फ्लाइट चालुर घोषणा दिल ओमान। आज सोमवार 23 आगस्ट ओमान सिविल एविएशनेर बरात दिए ए संबाद प्रकाश करेछे ओमानेर एकाधिक जातीय गणमाध्यम। ओमान सरकार এই ঘোষণার পর বাংলাদেশ থেকে ওমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ রইল না। তবে ওমান সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের ফুল ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যতীত ওমান প্রবেশের অনুমতি মিলবে না বলে জানিয়েছে ওমান সিভিল এভিয়েশন। শুধুমাত্র যাদের করোনার 2 ডোজ ভ্যাকসিন নেওয়া আছে কেবলমাত্র তারাই ওমান প্রবেশের অনুমতি পাবেন এমন শর্ত দেওয়া হয়েছে। এছাড়াও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের 14 দিন মধ্যে ওমান প্রবেশ করতে পারবেন না বলে যাত্রীরা। ফুল ডোজ সম্পন্ন হওয়ার 14 দিন পর ওমানে প্রবেশ করতে হবে। ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে ফাইজার, বায়োনটেক, অক্সফোর্ড, আস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি ও সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিন। ওমান প্রবেশের 96 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে। ওমান প্রবেশের পর এয়ারপোর্টে পুনরায় করোনা পরীক্ষা করাতে হবে। এতে রিপোর্ট পজিটিভ আসলে 10 দিনের মধ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। নতুন এই নির্দেশটি আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এদিকে নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে ওমানের করোনা। দীর্ঘ 5 মাস পর দেশটির করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে। বর্তমানে ওমানে সুস্থতার সূচক অবস্থান করছে 96.3 শতাংশে। আর মাত্র 3.7 শতাংশ রোগী সুস্থ হলেই শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে করোনা। আজ সোমবার 23 আগস্ট ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 151 জন এবং সুস্থ রোগীর সংখ্যা 266 জন। বর্তমানে দেশটিতে আক্রান্ত রোগীর তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা, সেই সাথে কমছে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যাও। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন মৃতের সংখ্যা 7 জন এবং গত 24 ঘন্টায় সমগ্র ওমানের হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র 20 জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা 81 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট 167 জন। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা 301,450 জন এবং সুস্থ রোগীর সংখ্যা 290,410 জন। মোট মৃতের সংখ্যা 4,038 জন। দেশটিতে বর্তমানে হাসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও নিম্নমুখী রয়েছে। ইতোমধ্যেই দেশটির বেশ কয়েকটি হাসপাতাল রোগীশূন্য হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এভাবে পরিস্থিতির উন্নতি হলে খুব শীঘ্রই করোনামুক্ত হবে ওমান, এমনটি মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সবাইকে সুপ্রিম ওমান কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে দ্রুত সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ওমান সুপ্রিম কমিটি জানিয়েছে আগামী 1 সেপ্টেম্বর থেকে করোনা ভ্যাকসিন ছাড়া কোনো নাগরিক দেশটির সরকারি বেসরকারি অফিস, শপিং মল, রেস্তোরাঁ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, খেলাধুলো এবং কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। একই সাথে টিকা ছাড়া অন্য কোনো দেশ থেকেও ওমানে প্রবেশ করতে দেবে না সরকার। অন্যদিকে যানবাহন বিমায় নতুন আইন জারি করল ওমান। ওমানে মোটরসাইকেলের চলাচলের ক্ষেত্রে বিমা আইনে পরিবর্তন এনে নতুন আইন জারি করেছে দেশটির সরকার। রয়্যাল ডিট্রি মুখপাত্রের বরাত এ খবর দিয়েছে ওমান অবজারভার। নতুন প্রতিস্থাপিত আইনে বলা হয়েছে যদি গাড়ির চালকের কাছে গাড়ির ধরন অনুসারে উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স না থাকে অথবা যদি গাড়িটি বিচারিত বা প্রশাসনিকভাবে কোনো জরিমানা ইত্যাদির কারণে মামলাধীন থাকে অথবা যদি ড্রাইভ করা ব্যক্তি নেশায় আসক্ত থাকে বা মাদকদ্রব্য সেবনের অভ্যাস থাকে বা তার মধ্যে কোনো সাইকোপ্যাথিক বা মানসিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিমা লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে এবং গাড়ি এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হলে বিমা সুবিধা পাবে না গাড়ির মালিক। এছাড়াও 15 অনুচ্ছেদের এ আইনে বলা হয়েছে গাড়ির মাধ্যমে কাউকে শারীরিক আঘাত, মৃত্যু বা তার সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য আইনের বিধান অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনাও দেওয়া হয়েছে। এই সংশোধনটি আইনটি ওমানের বিচার বিভাগ দ্বারা প্রতিষ্ঠিত নীতি এবং বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সকলের সমর্থন আদায়ের মাধ্যমে পাশ করা হয়েছে। এছাড়াও আইনটিতে নিম্নোক্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে
এক, দুর্ঘটনার সময় গাড়ির ড্রাইভিং সিটের চালক যদি গাড়ির মালিক না হয় তাহলে গাড়ির মালিককে তৃতীয় পক্ষ হিসেবে বিবেচনা করা হবে এবং তাকেও শাস্তির আওতায় আনা হবে। দুই, দুর্ঘটনা বলিত গাড়িটি চালকের দ্বারা দুর্ঘটনাকে অন্যায় হিসেবে দেখা হবে এবং তাকে উপযুক্ত করা হবে, সেই গাড়ির মালিক নাকি ড্রাইভার এটা বিবেচনা করা হবে না। তিন, যদি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকে অথবা নেশা বা মাদকের প্রভাব থাকে তাহলে তৃতীয় পক্ষ তথা মালিকের জন্য চালকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করার অধিকার বীমা কোম্পানির থাকবে। তবে আইনে আরেকটি বিষয় বলা হয়েছে যে যদি গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায় তাহলেও ইন্স্যুরেন্স পলিসি হোল্ডারের কোনো ক্ষতি হবে না, বরং সে পাওনা ফিরে পাবে। এর কারণ হলো ড্রাইভারের লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হওয়া একটি আইনগত আদেশের লঙ্ঘন বলে বিবেচিত হয়, যার জন্য ট্রাফিক আইনে শাস্তির উপযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এখনকার মতো আপডেট এইটুকুই, পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। বিধিনিষেধ রইল না, তবে ওমান সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের ফুল ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যতীত ওমান প্রবেশের অনুমতি মিলবে না বলে জানিয়েছে ওমান সিভিল অ্যাভিয়েশন। শুধুমাত্র যাদের করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে কেবলমাত্র তারাই ওমান প্রবেশের অনুমতি পাবেন এমন শর্ত দেওয়া হয়েছে। এছাড়াও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের 14 দিন মধ্যে ওমান প্রবেশ করতে পারবেন না বলে যাত্রীরা, ফুল ডোজ সম্পন্ন হওয়ার 14 দিন পর ওমানে প্রবেশ করতে হবে। ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে ফাইজার, বায়োনটেক, অক্সফোর্ড, আস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি ও সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিন। ওমান প্রবেশের 96 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে। ওমান প্রবেশের পর এয়ারপোর্টে পুনরায় করোনা পরীক্ষা করাতে হবে। এতে রিপোর্ট পজিটিভ আসলে 10 দিনের মধ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। নতুন এই নির্দেশটি আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এদিকে নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে ওমানের করোনা। দীর্ঘ 5 মাস পর দেশটির করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে। বর্তমানে ওমানে সুস্থতার সূচক অবস্থান করছে 96.3%। আর মাত্র 3.7% রোগী সুস্থ হলে শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে করোনা। আজ সোমবার 23 আগস্ট ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 151 জন এবং সুস্থ রোগীর সংখ্যা 263 জন। বর্তমানে দেশটিতে আক্রান্ত রোগীর তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা, সেই সাথে কমছে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যাও। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন মৃতের সংখ্যা 7 জন এবং গত 24 ঘন্টায় সমগ্র ওমানের হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র 20 জন। এখন পর্যন্ত মোট ICU ভর্তি রোগীর সংখ্যা 81 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট 167 জন।